হাই গাইস, অনেকদিন পর আপনাদের মাঝে উপস্থিত হলাম আমার গেমিং চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য। অনেকদিন পর, প্রায় এক সপ্তাহের উপরে হয়ে গেছে, একটি সমস্যার কারণে আমি আসতে পারি নাই এবং ভিডিও ছাড়তে পারি নাই, তো আজকে আসলাম আপনাদের মাঝে। তো আমি আগেই বলছি, আগের একটি ভিডিওতে বলছি যে আমি প্রতিদিন আপনাদেরকে একটা গানের এক কুলি এক কুলি করে শোনাবো, যতটা ভিডিও ছাড়বো গেমিং ভিডিও ততটাই একটা একটা করে গানের কুলি ছাড়বো, কুলি বলবো প্রথম বা লাস্টে। তো আমি আজকে আমার পুরো ভিডিওতেই একটা একটা করে গেমিং মানে একটা একটু করে ইয়ে ছাড়বো, বলি বলবো গানের গলি। তো শুনবেন আপনারা সবাই, গেমিং চ্যানেলটা গেমিংয়েই, কিন্তু আমি একটু গানের গলি বলবো, কারণ আজকে আমার থেকে ভালো লাগতেছে, অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম সেই জন্য। যাই হোক, আজ আমি আপনাদেরকে অনেক পুরনো একটা গান বলবো, তো শুনবেন সবাই এবং গেমিং চ্যানেলটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। গানটি হলো নিতু পাথারে, এই গানটি ঠিক আছে। নিতু পাথারে মেহেনেছি বন্ধু, ধরো বন্ধু আমাকে নাই, ধরো বন্ধু আমাকে নাই রে, ধরো বন্ধু আমাকে নাই, অল্প বয়সে কি রীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ রে, হয়ে গেল জীবনের শেষ, অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ রে, হয়ে গেল জীবনের শেষ। যাই হোক, একটি গানে একটি কলি বললাম, আমার কণ্ঠটা তেমন ভালো না, কণ্ঠ দিয়ে কিছু হয় না ভাই, কণ্ঠ দিয়ে যদি সব কিছু হতো তাহলে তো হইতেই। যাই হোক, আমার কণ্ঠ ভালো না, তারপর একটা গান শুনালাম। আমার আজকে গেমিং চ্যানেলের সবগুলোই হবে কণ্ঠ মানে সবগুলোই হবে গানের কলি। তো দ্বিতীয় নম্বর গানও হলো অনেক পুরনো, পুরনো গান বলবো না নতুন গান বলবো, যাই হোক আমি একটা গান বলবো। গানটি বলার আগে আমি আমার গেমিং চ্যানেলে দেখাইতেছি, মানে এটা আমি আপনাদেরকে সিম্পল একটা গেম যেটা হলো আপনাদের মাঝে উপস্থিত করলাম। আমি আজকে ম্যাচ খেলবো না, এমনি আপনাদেরকে দেখাতে অনেকদিন পর আসলাম একটু মজা করার জন্য। গেমিং চ্যানেলে মজা না করলে কখনো ভালো লাগে না, ঠিক আছে? মজা করলে সবাই দেখতে চায় বা ভালো লাগে, গেমিং চ্যানেল তো মজার জন্যই, তাই না? গেমিং চ্যানেল মজার জন্য, গেমিং চ্যানেল হচ্ছে উৎসাহ দেওয়ার জন্য, গেমিং চ্যানেল মানেই মজা, উৎস সবই ভালোবাসা। তো গেমিং চ্যানেলে গান শোনার কারণ হলো যে প্রতিদিন যদি আমি একই কথা বলি তাহলে তো কেমন হয়, তাই না? সেই জন্য আমি প্রতিদিন আপনাদেরকে একদিন একটা রকম কোনো দিন গান শোনাবো, কোনো দিন কোনো জোক শোনাবো, কোনো দিন বিভিন্ন রকম বিভিন্ন কথা শোনাবো। যাই হোক, আমি এখন গান বলতে চাই, গানটি হলো কী গান বলবো ভাবতেছি ভাই, আমি গানতে পারি না, সেই জন্য কী গান শোনাবো কী গান শোনাবো। যাই হোক, আমি গেম আমাকে নক করে দিচ্ছি, তারা কী ব্যাপারে কী করে কিছু বুঝি না, খালি নক করে খালি নক করে খালি নক করে, আর আমি তো ওটাকে ইয়া করেছি, চলো বেশি করি নাই, খেলতেছি, খেলাও ভালো লাগতেছে না ভাই, অনেকদিন পর আসলাম, কেমন জানি লাগতেছে, হয়েছে আমাকে মারতে আসছে, ওকে আমি নক করে দিতে, অনেকদিন পর আসলাম তো সেই জন্য একটু ভালো লাগতেছে না, অনেকদিন পর কয় মাস হয়ে ও জোর কোন রবির জন্য আছে জানো মনে হয়, ওর সবগুলো নক করে দিছি, কোন রবিজটা একসাথে গাই আমার মারতেছে। যাই হোক, একটু ভাই মোটামুটি খেলতে পারি, ওই যে আমাকে দিছে নকরা বলতে না বলতেই উইনার হয়েছি আমরা তিনজন। যাই হোক, এত তো অনেক খেললাম, খেলা তো শেষ পর্যায়ে ছিল, খালি ম্যাচ ভাবছিলাম ম্যাচ করবো, ম্যাচ খেলতেও ভালো লাগে না, ম্যাচ খেলতে কেমন জানি লাগে, আমার সাথে কী করে আমার সাথে মজা করতেছে, খালি মজা করতে মনে হয় ভালো লাগে। আমি এখনও ঢুকে যেতেছি, কী করবো কেন কিছু করার মতো নাই, ঠিক আছে, খালি খেলতে মন চায়, যখনই মোবাইল নিই তখনই পাবজি ফ্রি ফায়ারে দুইটা ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। আরে বাবা, ব্যানার মারতেছি তো সে লাগে লাগতেছে ভাই, মজা সব হচ্ছে মজা, ঠিক আছে, পাবজি ফ্রি ফায়ার মানেই মজা, আর গেমিং মানেই মজা, ওই যে 1 2 3 4 5 6